বাক্সার এগারী 13 বছরীয় কিশোরীর করুণ গাথা। এগারী 13 বছরীয় দুর্ভোগিয়া কিশোরী পখিলা খেদি ফুরা বয়সতে কিশোরীগৰাকীয়ে ভুগি আছে এক দুরারোগ্য রোগত। বাক্সা জিলার বরমা সমীপবর্তী নিজ জুলুকির বাপন দাস আর লতিকা দাসর একমাত্র কন্যা দীক্ষিতা শরণিয়ায় আজি দীর্ঘদিনের পৰা ভুগি আছে এক জটিল রোগত। নিজ জুলুকির সুরেন্দ্রনাথ দাস হাইস্কুলত অধ্যয়নরত নবম শ্রেণীর ছাত্রীগৰাকীৰ এটা কিডনি সম্পূর্ণরূপে বিকল হওয়ার উপরেও আনটো কিডনিও আক্রান্ত হয়েছে জটিল রোগত। সম্প্রতি দুর্ভোগিয়া কিশোরীগৰাকী গুৱাহাটীস্থিত GNRC হাসপাতালত চিকিৎসাধীন হয়ে আছে যদিও উন্নত চিকিৎসার বাবে চেন্নাইর এপোলো হাসপাতাললৈ স্থানান্তর করার পরামর্শ দিয়ে ডক্টরে, যার বাবে প্রয়োজন হয়েছে বৃহৎ অর্থর। অর্থর অভাবত এতিয়া চকুর পানীরে বাট নেদেখা হয়েছে দুর্ভোগিয়া পরিয়ালটো। রিক্সা চলাই জীবন নির্বাহ করা পরিয়ালটোয়ে এতিয়া মানব দরদী লোকর ওসরত আর্থিক সাহায্য বিচারি করজোরে প্রার্থনা জানাইছে। কোনো সদাশয় লোকে আর্থিক সাহায্য দিব বিচাৰে যদি মাতৃ লতিকা দাসর নামত থকা ব্যাংক অফ ইন্ডিয়ার একাউন্ট নম্বরত সাহায্য আগবঢ়াব পাৰে। আপনার অকণমান সহায়ে হয়তো দুর্ভোগিয়া কিশোরীগৰাকী বা পরিয়ালটোর মুখলৈ হাঁহি বিৰিঙাব পাৰে। এতিয়া আপোনাৰ মোৰ লগতে সকলোৰে সহায়ৰ প্ৰয়োজন। আপুনিও যদি সহায় কৰিব বিচাৰে তেন্তে লতিকা দাসৰ নামত থকা বেংক একাউণ্টত সহায় কৰিব পাৰে। আপুনি হয় আপুনি আগে কোম্পানীত কাম কৰে তাকে আৰু হিন্তে ৰিক্সা চলায়, কোন ক্লাছত পঢ়ি আছে তেওঁ? এতিয়া কি হৈছে ছোৱালীটোৰ? আৰু তাৰমানে আগতে আৰু সি কি হৈছিল সি নিজেও ভাবি পোৱা নাছিল, সি গেষ্ট্ৰিক বুলি ভাবি আছিল, ভাত পানী খাব নোৱাৰে, বমি কৰে গেষ্ট্ৰিক হোৱা বুলি ফেলে। পাছত আৰু মানুহটো কৈছে যে তেজ চেজ নহা হ'ল, বেছিকৈ শুই থকা হ'ল, চলা ফুৰাও কৰিব নোৱাৰা হ'ল। তাৰপিছত আৰু সেনেকৈ সেইদিনা ফাৰ্মাচীত নিলোঁ। নি ফেলে আগতে জণ্ডিচ জাৰি আনক জণ্ডিচ হোৱা বুলি, জণ্ডিচৰ মানুহটোৱে কৈছে বোলে মইনাতৰ জণ্ডিচ হোৱা নাই, এনে কম কৰি মানে হৈছে, তথাপিতো এই বৰিকেইটা লৈ গ'লে ভাল হ'ব যায় সেইটো বোলে। চব সেই ঔষধকেইটা আনি গ'লে খুৱাই দিলোঁ, সেই ঔষধক ঔষধে বমি কৰে, একদম হেৰি কৰি ফেলে ভাতকেইটা। আজি যদি দুপৰীয়া খালা কালি দুপৰীয়া খাই একো এটা মুখত নাই, খাবা ইচ্ছা নকৰে, আৰু অনামেন ওলাই যাব ওলাই যায় আৰু আহি শুই থাকে। কিবাখিনি পাছলি মানে এ যা সেনেকৈ কৈ সি। তাৰপিছত আৰু সেনেকৈ নলবাৰীত আগতে নিলোঁ, আমাৰ ভতিজা ল'ৰা এটা আছিল, তাক ল'ম বোলে গণেশ আঁচুৱাটো যদি চিনা ডাক্তৰ আছে লৈ যাওঁ ভোট দিবাৰ দিনা। তাৰপিছত আৰু সি ৰাতি আগদিনাখনে সেনেকৈ বিজি চিজি দিয়াহঁতে ৰাতিটো ফুলি গ'ল। তাৰপিছত ডাক্তৰটোৱে কৈছিল তোমাৰ অলপ মাইনা অসুখটো অলপ বেলেগ হেৰি, এনে আমাৰ পেচাবটো ইমানখিনি বাঢ়িব নালাগিছিল ইমান বয়সত, গতিকে তই হেৰি কৰবি, এচৰাটো কৰবি, তাৰপিছত মই তোক এচৰাই চাই ঘূৰে ঔষধ দিম মই সেনেকৈ কৈছোঁ। তাৰপিছত আৰু সেই চেলানটোৰ আনি দিয়াৰ পিছত ৰাতিটোতে মানুহটো বেছিকৈ ফুলি গ'ল, ফুলি গৈ তাৰ সিদিনা বেছি চাই হোৱাৰ পিছত কি কৰোঁ কি নকৰোঁ বোলে নলবাৰীত নিলোঁ, আমাৰ ভতিজা ল'ৰাটোৱে নলবাৰীত লৈ গ'ল। নলবাৰীত লৈ যাই ফেলে আৰু এচৰাই কৰলাক, ছ'ন'গ্ৰাফি কৰলাক, তেজ পৰীক্ষা কৰলাক, সেইটোৱে বেমাৰটো কৈছে এটা হেৰি হৈছে, এটা পট পৰা বুলি কলাক, এতিয়া আৰু কৈছে ঠিক হৈ গুৱাহাটীত লৈ যা তাড়াতাড়ি সেনেকৈ কলাক। তাৰপিছত আৰু সি আৰু আহি পেলাই বাইপাকে আৰু উখা মুখা ৰাতি 8টা বজাত আৰু গুৱাহাটীত লৈ যাওঁ, তাতে ৰিপৰ্ট কৰাতে অলপ দেৰি হ'ল না, আৰু মানুহ আজিকালি মেডিকেলত বহুত হয় সেনেকৈ। তাৰপিছত আৰু নেই ফেলে তাৰ সিদিনা আৰু ক'ৰবাত দেখাইছিল মই তাহাঁতে জানি দিছোঁ। তাৰপিছত GMCত গ'লে ভোট GNCত নিছে গুৱাহাটীত, গুৱাহাটী ভাষাতে ভাঙাগড় মেডিকেলত GMCত দিছিল ডাক্তৰে। তাত যাই যাই পেলাই ইতিমধ্যে বোলে ডিউটিৰ পৰা বোলে ডাক্তৰ ওলাইছে, সাৰে আমাৰ সাৰগিলা গ'লে এতিয়া আৰু এতিয়া কালি আহে কি নাহে
ডাইরেক্ট কমান হতে যায় তারপর আর হিনকে উপায় না পায় উত্তর গুহাতে জিনারসিড নিল জিনারসিড নিয়ে ফেলে তাতে হিরে করলাম নেই আর ডাক্তারে বলে কইছে ডায়ালিসিস করবা না দিছে লাগ তা তো থাকতে আমার উপায় নাই দিবি হিনকে ডায়ালিসিস করলাম ভর্তি করলাম এটা কত নিব কইছে ভাই এটা আর বাহির নিবা কইছে স্বাস্থ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা আমার ছোৱালী তো পঢ়ি আছে গতিকে ইটা 13 বছরের ছোৱালী তো ইটা বাহির নিবারছে আমি একদম গরিব মানুষ তো পয়সা নাই যেখানে গাঁৱৰ পৰা সহায় খুঁজলাম সেইখানে সবেও দান দক্ষিণা করে দিছে দি পেলাই ইটা যেখানে পালো সেইখানে গোটেই খরচ হল ইটা আমার পয়সা নাই নিবার কারণে গোটেই লগান সহায় করবার লাগে স্যার মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোণোৱাল আমি আশীর্বাদ জানাইছো এই ছোৱালীটোক যাতে একবারও লাগবে ভগবানের আশীর্বাদ যাতে সহায় করক আপনাদের যেখানে দিয়ে সেখানে মানে আপনাদের পদর ধুলি বলে হাত পাতিলাম যাতে ছোৱালীটো ভাল হয়ে আহিব লাগে স্যার গতিকে মানে গরিব মানুষ মোর একো নাই হাজিরা কামলা করে হয় মোক মালিকেও এটা কাম করবা নরে এনে হিরিকে কিভাবে চলি আসিল আর 3 টাকা রেশনের কাঠ খান পাওয়ার পর লঘন থাকবো লাগা নাছিল এনেকে খাই আসল এটা আর তোমার এটা নিবা লাগে এটা তো পয়সা এটা করতাম যেতে অলমান সহায় করে আর অনুগ্রহ করে আশীর্বাদ করছো সুরেন্দ্রনাথ দাস হাইস্কুলের নবম শ্রেণীর ছাত্রী দীক্ষিতা করণীয়া আমার স্কুলের ভাল ছাত্রী আছিল তাই গতিকে এটা আমি এটা শুনবলে পাইছো তেওঁৰ বোলে দুয়োটা কিডনী বৰ্তমান বিফল হৈছে গতিকে সেইকাৰণে আমি আমাৰ অসম চৰকাৰৰ শিক্ষামন্ত্ৰী মহোদয়ক আমি আহ্বান জনাইছোঁ এই দুখীয়া স্বাস্থ্য শিক্ষা তথা স্বাস্থ্যমন্ত্ৰী ডাঙৰীয়াক আহ্বান জনাইছোঁ যাতে এই দুখীয়া পৰিয়ালটোক তেওঁলোকেতো আৰু চিকিৎসা কৰিবলৈ সক্ষম নহয় গতিকে তেখেতে যাতে আগভাগ লয় তেখেতক ভাল ধৰণে এটা ট্ৰিটমেণ্ট কৰাৰ কাৰণে যাতে হেল্প কৰে তাৰ কাৰণে মই তেখেতক আহ্বান জনাইছোঁ কেনেকুৱা খুব ভালেই আছিল পড়ার গান বাজনা ইত্যাদি কিনে গোটেখিনিতো ভাল আছিল গতিকে এটা আমি এটা মর্মাহত গোটেই শিক্ষক শিক্ষক শিক্ষয়িত্রীবৃন্দ তেখেতর যেটা আমি শুনে আছো এটা গতিকে এটা আমি যি পারো স্কুলের পর আমি অল্প হেল্প করছো তেখেতক অল্প 7,500 টাকা তুলে দিছো ইতিমধ্যে আমি সৌসিদিনাখন গতিকে যাতে আমি তো আর ইমানখিনি নয় গতিকে শিক্ষামন্ত্রী মহোদয় তথা স্বাস্থ্যমন্ত্রী ডাঙরিয়া তেখেতে যাতে আগভাগ লয় তেখেতর যাতে পরিয়ালটোর তথা এই আমার ছাত্রীগুলো ভাল ধরনের আনব পারি ভাল করে আনব পারি তার কারণে মানে তখন অনুরোধ জানাইছো লো মই এটা আহ্বান জানাব খুঁজিছো আমার নিজলুকি গাঁৱৰ দীক্ষিতা হরণীয়া লক্ষ্মী হরণীয়া তাই মানে বহুদিনের পৰা কিডনি দুটা বিকল হওয়া বলে এটা জি এন আর সিত চিকিৎসাধীন হয়ে আছে আমি রাইজে নিজলুকি গাঁৱৰ রাইজে মিলি আর্থিক সহায় অকমান আমি আগবাইছো কিন্তু এইখানে যথেষ্ট নহয় সেই কারণে আমি সমূহ রাইজকে করজরে আহ্বান জানাইছো যে যোনে যি পারে তাই একাউন্টস নম্বর আমি দিয়ে দিছো সেই একাউন্টসত যাতে অল্প সহায় সহযোগিতা আগবাই তাইক মানে আরোগ্য করে আনার যেন সহায় আগবায় জি এন আর সি কর্তৃপক্ষের পর আমি গম পাইছো যে তাইক চেন্নাই এপোলো হসপিটাল রেফার করেছে সেয়ে বহুত পয়সার প্রয়োজন হব সেই কারণে সমূহ রাইজলৈ মই আহ্বান জানাইছো এটা নিব পৰা নাই নিব পৰা নাই এতিয়ালৈকে মই ইয়াৰ পৰা আমাৰ অসমৰ সন্মানীয় মুখ্যমন্ত্রী মহোদয় মাননীয় সর্বানন্দ সোণোৱাল দেৱক এই ক্ষেত্ৰত অলপ আগভাগ লৈ আৰু আমাৰ স্বাস্থ্যমন্ত্রী মাননীয় শ্রীযুত হেমন্ত বিশ্ব শর্মা ডাঙরিয়ালৈ মই আহ্বান জানাইছো যে তেখেতসকলেও যেন এই ছোৱালীজনীক আৰোগ্য কৰি অনাত যেন অকণমান সহায় সহযোগিতা আগবঢ়ায় মচলপুৰৰ পৰা ৰিদীপ জ্যোতি দাস মাই নিউজ এনি মুকলি হল ডাটা মেশিনৰ নতুন শ্ব'ৰুম ডাটা মেশিন ফিউচাৰ ৱৰ্ল্ড বজাৰত উপলব্ধ সকলোবোৰ অত্যাধুনিক সামগ্ৰী পোৱা যাব এই শ্ব'ৰুমত বোছ JBL ছনীৰ লগতে উচ্চ প্ৰাবল্য স্পীকাৰো পোৱা যাব এই শ্ব'ৰুমত লগতে আধুনিক মোবাইল এক্সেচৰিজ স্ক্ৰীণ প্ৰটেক্টৰ ইয়েৰফোন কেছ এণ্ড কাভা পাৱাৰ বেংক উপলব্ধ এই শ্ব'ৰুমত ডাটা মেশিন হৈছে গুৱাহাটীৰ একমাত্ৰ শ্ব'ৰুম য'ত উপলব্ধ টেম্পাৰ কাভাৰ ইয়েৰফোন চাৰ্জাৰৰ লগতে আন বহুতো এক্সেচৰিজ এই সকলোবোৰ লেটেষ্ট গেজেট লাভ কৰিবলৈ আহক আমাৰ নতুন শ্ব'ৰুম ডাটা মেশিনলৈ ডাটা মেশিন ফিউচাৰ ৱৰ্ল্ড অপজিট টু দা উলুবাৰী পেট্ৰল পাম্প নিয়াৰ কল্যাণ জুৱেলাৰ্ছ জি এছ ৰোড গুৱাহাটী 7 ফোন নাম্বাৰ 6901268874 7086094885